ঢাকা 17 আসনের সাংসদ অভিনেতা ফারুক মারা যাওয়ার পর তো সেই আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তো সেখানে দৌড়ঝাঁপ করতেছেন কারা? প্রিটি মাস সবগুলো জোকার এক জায়গাতে হয়েছে ওই আসনে মনোনয়ন পাওয়ার জন্য। নামগুলো বললেই আপনি বুঝে যাবেন এরা কারা। হিরো আলম, অভিনেতা সিদ্দিকুর রহমান, আরেক জোকার চরিত্র যিনি জোকার চরিত্রে অভিনয় করতেন। ফেরদৌস, যিনি জোকার চরিত্রে অভিনয় না করলেও রাজনীতির মাঠে বেশ জোকার চরিত্র প্লে করতেছেন আজকে অনেকদিন ধরে। এবং সর্বশেষ সবচাইতে বড় জোকার চরিত্র আরাফাত। নাও ইট মেক সেন্স যে ফারুক যে আসনে আসছেন গুলশানের একটা আসন, উনি ছিলেন একজন অভিনেতা টার্নড জোকার, তো ওনার আসনে যারা কম্পিট করতেছে বাকি এরা সকলেই অভিনেতা টার্নড জোকার। সো এটা যে যে এটা রিপ্লেসমেন্টটা, এটা সুপার সিটটা খুব সুন্দর হবে, সোয়াপিংটা খুব সুন্দর হবে, রাইট? ফারুক একজন অভিনেতা টার্নড জোকার, সিদ্দিকুর একজন অভিনেতা টার্নড জোকার, হিরো আলম একজন অভিনেতা টার্নড জোকার, ফেরদৌস একজন অভিনেতা টার্নড জোকার। তো সেইখানের মধ্যে আরাফাত কী করে? সেও কি একজন অভিনেতা টার্নড জোকার? যা হোক, চারজন মিলে মনোনয়ন চাইতেছিলেন, বেশ দৌড়ঝাঁপ করতেছিলেন। তো এর মধ্যে মনোনয়ন এই চারজনের মধ্যে পটেনশিয়ালি কে পাবেন বলেন? তো এখানে আমরা জানি যে আরাফাত উনি হইতেছেন দীর্ঘদিনের পরীক্ষিত সেনানী আওয়ামী লীগের, তো তাহলে উনি পাওয়ার কথা। সো সেইটা আমি এই যে দুই পর্ব আগে জাস্ট যখন আলোচনা করতেছিলাম জনাব আরাফাতকে নিয়ে, তখন আমি এটাই বলছি যে উনি যে হেঁটে হেঁটে একজন রানিং জোকের ভূমিকা পালন করতেছেন সুদৃষ্টি পাওয়ার জন্য, কোনো বেনিফিট পাওয়ার জন্য আর কি। সো সেইটার একটা প্রতিদান অলরেডি হাতে পেয়ে যাচ্ছেন উনি, এই আসনে হচ্ছে গুলশানের এই আসনে মনোনয়ন পাইছেন আওয়ামী লীগের মানে নৌকা প্রার্থী হিসেবে। সো দুই পর বাকি ওনাকে নিয়ে আলোচনা করছি, এই যে একটু শুনি তো। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, হ্যাঁ এটা তেলবাজি শুরু হয়ে গেছে। আর একটা লাইন মানে উনি তো এটা ফেসবুকে পোস্ট করবেন, যখন চিঠি লিখছেন তখনই তো উনি জানতেন যে চিঠিটা লিখতেছি আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি পাওয়ার জন্য, সুতরাং এটা যেহেতু আমি ফলোও করবো চিঠিটা, সুতরাং একটা তেলবাজি লাইন রাখতে হবে, কারণ হি নোজ, আই ডোন্ট নো, হি প্রবাবলি নোজ দিস লেটার উইল গো নো জায়গা তেলবাজি, এগুলো করে বেড়ানো সুদৃষ্টি পাওয়ার জন্য। সো সেই সুদৃষ্টি উনি পাইলেন কিনা দেখি তো। না এখানে এই যে এটা এখন ঘোষণা করবেন ওবায়দুল কাদের যে মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ এ আরাফাত, মোহাম্মদ আলী আরাফাত, অনেকে বলে মোহাম্মদ আলু আরাফাত সম্ভবতনার শেপের কারণে, যা হোক। সো ওনার মনোনয়নের ব্যাপারটা ঘোষণা করবেন এখন হইতেছে ওবায়দুল কাদের। এবং আমি যেটা বলবো যে ওনারা যে ঘোষণা করেন, জাস্ট আমার আজকের আলোচনার বিষয়বস্তু এইটাই, জাস্ট একটু দেখবেন, একটু মনোযোগ দিয়ে একটু জাস্ট সেন দৃষ্টিতে লক্ষ্য রাখবেন ওবায়দুল কাদেরের দিকে আর এই যে পেছনের এই ভদ্রলোকের দিকে। আমি জুম করে দিব না এডিটিংয়ের সময়। হ্যাঁ মানে ওনারা নিজেরও যে আরাফাত সাহেবকে একজন রানিং জোক হিসেবে কনসিডার করেন, ওনাকে মনোনয়ন দিচ্ছেন, যে একজন জোকারকে মনোনয়ন দিচ্ছেন, দেখেন তো ওনাদের মানে হাসি স্মার্কিং আর কি, বেসিক্যালি লক্ষ্য রাখেন, লক্ষ্য করেন যখন আরাফাতের নামটা মুখে নেওয়ার সময় হয়ে আসে তখন ওনাদের চেহারা দেখেন। আচ্ছা এটা আসলে এখন 1.5x স্পিডে টানতেছি, প্লে করতেছি, এটা করা উচিত হবে না, তাহলে মজাটা মিস হয়ে যাবে। ওই জায়গাটাতে আসলে আমি গতি কমাই দিব জানি এনাদের। চলেন দেখি, 40টি ইউনিয়ন পরিষদ, 9টি পৌরসভা মনোনয়ন সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হবে। আচ্ছা আচ্ছা ওকে, এর মধ্যে এই যে স্লো করে দিচ্ছি আপনাদের মানে নর্মাল করে দিচ্ছি স্পিড। এই যে হাসি দেখে না, এই যে এও হাসতেছে, হ্যাঁ মানে একটা জোক যে একটা জোকারকে আমরা সিলেক্ট করছি, দেখেন এটা আমাদের প্রধানমন্ত্রী চাইছে, সে অনেকদিন ধরে তেলবাজি করতেছে, আমরা বুঝতেছি হিজ এ রানিং জোক, কিন্তু আমাদেরকে তো একটু প্রতিদান দিতে হয়, নাহলে তো আরও যে চাম্পাসগুলা লুকিং আপ টু আস। যে আচ্ছা তাহলে তেলবাজি করলে কোনো ইয়ে পাওয়া যায় না, বেনিফিট পাওয়া যায় না? এত বছর তেলবাজি করে আরাফাত সাহেব একটা ইয়ে চাইলেন, একটা পথ চাইলেন সেটাই পাইলেন না, একটা প্রার্থিতা চাইলেন সেটাই পাইলেন না, তাহলে তো তেলবাজি করে লাভ নাই। মানে এটাই ইজ দিস ইজ দ্য গেম, এই কারণেই হইতেছে যে ধরেন যে এখানে ওনাকে দিতে হবে, কিন্তু আমরা বাধ্য হয়ে দিছি তেলবাজগুলোকে উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু হি ইজ এ রানিং জোক সেটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি। হাসি হাসিটা দেখেন দুইজনেরই মুচকি হাসি, মুখ ফেটে মুখ ফেটে হাসি বের হয়ে আসতেছে যে আমরা কি এটার মনোনয়ন দিলাম। পিছনের ফটো লাগে যে আব্দুল কাদের হাসতেছে যে এনার হাসি থামবেই না। নামটা যখন আরাফা সাহেবের নামটা নিবে তখন ওনার ভুল লাগে হাসি দেখেন যে পেট ফেটে যাচ্ছে, যেটা কি করলাম আমরা, কি ধরনের কমেডি হলো এটা। ঢাকা 17 উপনির্বাচনে পে অ্যাটেনশন মজা আসছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটি পেট ফেটে যাচ্ছে ভুল লোকের মোহাম্মদ আলী আরাফাত, তাকে
মনন দেওয়ার ব্যাপারে এটা হাসির কিটা মানে আব্দুল কাদের ওয়াদুল কাদের চৌধুরীর প্রথম দেখে প্রাথমিকভাবে বেশ পেট ফেটে হাসি আসছে উনি এটা হাসি এমন করে মুছে ফেলছেন এই ভদ্রলোক ক্যামেরার একটু পেছনে আছেন তো উনি ভাবতেছেন যে আমার তো কষ্ট করার দরকার নাই আমি তার কথা বলতেছি আমি হাসতেই থাকি সর্বসম্মত সিদ্ধান্ত সো এটা অনলি সিম্পলি প্রুভস যে এনারা সবাই জনাব আরাফাত সাহেবকে একটা রানিং জোক হিসেবে জ্ঞান করেন এবং আমি জানি না যে মানে ওনারা দুজন অ্যাট এ টাইম যে হাসতে দেখেন একটা থিওরি দেয় একটা ওয়াইল্ড থিওরি দেই মেবি এটা ট্রু ইউ নেভার নো বাট দেই আর কি যে এনারা দুজন ইন্ডিপেন্ডেন্টলি একই সময় হেসে উঠছেন ওবায়দুল কাদের কিন্তু ওনাকে দেখতেছেন না উনি কিন্তু ওবায়দুল কাদেরকে কাদের মুখ দেখতেছেন কেউ কারো কিন্তু সরাসরি মুখ দেখতেছেন এবং একজন আরেকজনের মুখের দিকেও তাকায় না উনি একদিকে তাকান উনি একদিকে তাকান দুজনের মুখ সামনাসামনি কেউ কারো মুখ দেখতেছে না যখনই এক প্রসঙ্গটা আসলো যে গুলশান আসলে আমরা কাকে মনোনয়ন দিচ্ছি সাথে সাথে উনিও হেসে উঠলেন এবং এই ভদ্রলোক হেসে একই ইন্ডিপেন্ডেন্টলি আপনারা দেখেন ইন্ডিপেন্ডেন্টলি একজন একজনের দেখা দেখি না রাইট দেখেন ওবায়দুল কাদের কিন্তু তখন মুখটি এদিকে ঘুরানো থাকে উনি সামনের দিকে তাকানো থাকে ইন্ডিপেন্ডেন্টলি হেসে ওঠেন এটা ইন্টারেস্টিং জায়গা আমি একটা থিওরি দেওয়ার চেষ্টা করবো ওখানে সর্বসম্মতিক্রমে এই যে দেখেন এদিকে কিন্তু মুখ ঘুরানো ওবায়দুল কাদের ওকে উনি দেখতে পাচ্ছেন না ওনাকে কেউ কাউকে দেখতে পাচ্ছে না আপনাদের জানার সম্ভবত ওনাকে যখন প্রার্থিতা দেওয়ার আলোচনা উঠছে যে রুয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কন্যা উনি আর মন্ত্রী এনারা মিলে যখন আলোচনা করতেছে সেখানে কোনো একটা হাসাহাসি হয়েছে আমার ধারণা এবং এনারা হয়তো দুজন সেখানে উপস্থিত ছিলেন বিধায় দুজন অ্যাট এ টাইম হেসে উঠছেন এখন আরাফাত সাহেবের নাম নেওয়ার প্রশ্ন উঠছে এই ছাড়া আর কোনো কারণ আমি দেখি না দুজন অ্যাট এ টাইম ইন্ডিপেন্ডেন্টলি হেসে ওঠার আরাফাত সাহেবের নাম নেওয়ার মুহূর্তে তো আমার ধারণা এটা পুরো ইয়ে মেনে নিছে যে এটা একটা জোক হইতে যেতেছে এবং এটা তো ইয়ে এমন নির্বাচন না যে মানে রেগুলার সিরিয়াস নির্বাচন না একজন প্রার্থী মারা গেছে এটার অল্টারনেটিভ হিসেবে একটা কী বলে মধ্যবর্তীকালীন একটা নাম কাওয়াস্তে লাভ কাওয়াস্তে নির্বাচন এটার দ্বারা ইয়ে জাতীয় নির্বাচন এমন সিরিয়াস কিছু না যে আসুন উনিশ বিশ হয়ে গেলে হইতেছে ক্ষমতার প্রশ্নই হোক জাস্ট ওই যে ইয়ে খারাপ শোনাবে যে ভাত ছিটায় না কাকে এরকম করে আর কি যে অনেকদিন ধরে সে করতেছে দালালি তেলবাজি একটু ভাত ছিটাইলো টাইপের আর কি এটা কোনো সিরিয়াস আসনের না এটা কোনো সিরিয়াস নির্বাচনও না দিয়ে দিলাম ওরে আমার ধারণা এটা নিয়েই ওনাদের সবাই এরকম দমকে দমকে হাসি ভুঁড়ি ফেটে বের হয়ে আসতেছে